আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। হাজারীবাগে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলছে, আজকের আয়োজনে আরো যা থাকছে। বড় ভাইদের আশ্বাসে অনশন বাতিল করে ক্যাম্পাসে ফিরলেন ইডেনের সেই নেত্রীরা। সর্বশেষ থাকছে সাংবাদিক ইলিয়াসকে নিয়ে সংবাদ সম্মেলন বনজ কুমারের। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। রাজধানীর হাজারীবাগে শিকদার মেডিকেলের সামনে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান সংঘর্ষের রূপ নিয়েছে। সোমবার 26 সেপ্টেম্বর দুপুরের দিকে সংঘর্ষে জড়ায় দল দুটি। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলের সামনে করার সমাবেশ করার কথা ছিল বিএনপির। একই স্থানে কর্মসূচি হাতে নেয় ধানমন্ডি থানা আওয়ামী লীগ। দুই দল মুখোমুখি হলে সংঘর্ষ হতে পারে এমন চিন্তা মাথায় রেখে দুই দলকে সমাবেশ না করতে বলে পুলিশ। বিএনপির পক্ষ থেকে সমাবেশ স্থল পাল্টানো হয়। সোমবার দুপুরে সমাবেশের প্রস্তুতি নিলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় দলটির। উভয় পক্ষের লোকজনের ধাওয়া পাল্টাপাল্টি ধাওয়ায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষের কারণে মানুষ দিকবিদিক ছোটাছুটি করছে, দোকানপাট বন্ধ করেছে ব্যবসায়ীরা। চলে যাচ্ছি পরে সংবাদে। ইডেন কলেজ ছাত্রলীগের সদ্য বহিষ্কার হওয়া 16 নেতাকর্মী অনশন বাদ দিয়ে ক্যাম্পাসে ফিরেছেন। তাদের দাবি, ছাত্রলীগের বড় ভাইদের কাছ থেকে সমস্যার সমাধানের আশ্বাস পাওয়ার পর তারা ক্যাম্পাসে ফিরেছেন। ছাত্রলীগের বহিষ্কার হওয়া নেত্রীরা ঘোষণা করেছিলেন, সংগঠন থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও সুষ্ঠু বিচারের দাবিতে আমরণ অনশনে যাবেন তারা। সোমবার দুপুরের দিকে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গিয়ে অনশন শুরুও করেছিলেন তারা। এক ঘন্টা না যেতেই সেখান থেকে বের হয়ে তারা বলেন, এখন আর অনশন করবেন না। বড় ভাইদের কাছ থেকে আশ্বাস পাওয়ায় তারা ক্যাম্পাসে ফিরছেন। সোমবার দুপুর 12:40 দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কার হওয়া 10 থেকে 12 নেতাকর্মী ঢোকে। তখন তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেনি। কিছু সময় ভেতরে অবস্থানের পর 1:40 দিকে তারা বের হয়ে আসেন। ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হওয়ার পর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহসভাপতি জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা বিষয়গুলো বড় ভাইদের জানাতে এসেছিলাম, জানিয়ে এখন চলে যাচ্ছি। সমস্যার সমাধানে তারা দায়িত্ব নিয়েছেন। আমরা কোনো অনশনে নেই, আমাদের কোনো কর্মসূচি নেই। তবে ভেতরে কার সঙ্গে তারা আলোচনা করেছেন সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। এর আগে সকালে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে বহিষ্কৃত নেতাকর্মীরা ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দিয়েছিলেন। দুপক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা সহ অন্তত 10 জন আহত হন। এ ঘটনায় রোববার রাতে ইডেন কলেজ কমিটি স্থগিত ও 16 নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। চলে যাচ্ছি পরের সংবাদে। সাংবাদিক ইলিয়াসের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সংবাদ সম্মেলনে মিতু হত্যা সহ বিভিন্ন ইস্যুতে সাংবাদিক ইলিয়াসের মিথ্যা তথ্যের বিষয়টিও উঠে আসবে বলে জানা গেছে। মঙ্গলবার 27 সেপ্টেম্বর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নানা অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার। সোমবার 26 সেপ্টেম্বর দুপুরে পিবিআই সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার লিগ্যাল অ্যান্ড মিডিয়া আবু ইউসুফ খুদেবার্তায় এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার 27 সেপ্টেম্বর 11:30 পিবিআই সদর দপ্তরে মিতু হত্যা মামলা সংক্রান্তে বাবুল আক্তার সহ বিভিন্ন বিষয়ে ইলিয়াস হোসেনের মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ সংক্রান্ত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার। বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত নিয়ে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। ইউটিউবে প্রকাশিত সেই ভিডিওতে বনজ কুমার মজুমদারের বিরুদ্ধে বাবুলকে রিমান্ডে নির্যাতন সহ বেশ কয়েকটি অভিযোগ আনেন তিনি। ইলিয়াস হুসাইনের পোস্ট করা ভিডিওতে বলা হয়েছে, এই মামলায় বাবুল আক্তারকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফাঁসিয়েছেন বনজ কুমার, এছাড়া তাকে রিমান্ডে নির্যাতনও করা হয়েছে। মিথ্যা সাক্ষী সাজানোর অভিযোগও রয়েছে। 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
ওই সময় এই ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে বাবুল আক্তারের দায়ের করা মামলায় মিতু হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা পায় পিবিআই। এরপর গত বছরের 12 মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওই দিনই মামলাটিতে বাবুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পিবিআই। সেই থেকে কারাগারে তিনি, তখন থেকে দুটি মামলার তদন্তও করছে পিবিআই। এদিকে ইলিয়াসের ভিডিও প্রকাশের পরে বনোজ কুমার মজুমদার সহ 6 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন বাবুল আক্তার। তবে মামলার আবেদন খারিজ করে দেন আদালত।